প্যারা নবীর দুই চোখের খুনো দিয়ে গণ 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 করে পানি আপনার চোখে পানি কেন কি ব্যাপার কেননা কিসের জন্য করেন গোহাবি বলে আয়সা শোনে নাম এ পানিটা আমার দুঃখের নাই এটা সুখের পানি রে আয়েস বলে আর পানি আমার সুখের হয় নাকি বলে আয়েসা কখনো কখনো সুখের হয়ে যাই রে আয়েসা আইসা ভালো করে শুনে নাও এই নমাজ আমি আজকে আমার উন্মত উন্মতি কেমন পর্যন্ত পড়বে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার উন্মত উন্মতি এ নমাজ কেমন পর্যন্ত ছেড়ে দেবে না কিন্তু সে মুসলমান নমাদ পড়ে না সে মুসলমান মসজিদ হতে জানে না ও মুসলমান দরদি শুনে নাও প্যারো নবে বলে না এসা এ নমাজকে গায়ব করতে গিয়ে তাই ফের ময়দানে আমি নবী রক্ত দিলা উহুদের প্রান্তে মার খেলাম বদুরের প্রান্তে মার খেলাম রে আয়েস আয়েসা আমি নবী জুকুর নমাজের যাই নমাজে দাঁড়িয়ে যেতা আবু জেহেল কাপের মুশ্রিকের দলেরা আমাকে পেছন দিকে গামছা বাঁধিয়ে এমন জোরে টান দিত আমি নবী আমার জিব্বা মোবার পর্যন্ত বের হয়ে যেত ওরে আয়সা আমি যে চলে যে দাম কাফের বেঈমানেরা এমন করে উটের বুড়ি নিয়ে সে আমার পিঠের উপর চাপিয়ে দিত ও আয়শা শুনে নাও এ নামাজ কায়েম করতে গিয়ে দুই 29 13 বছর মক্কার জমিনে আমি নির্যাতিত হয়েছি রে আয়শা আয়শা বললেন নবী গো আরattupনি বলো আল্লাহর নবী বলেন আয়েশা এই নামাজকে قائم করতে গিয়ে টাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম কাফের বেয়মାନেরা আমার উপর কত উত্থান শুরু করে দিল অরে আয়সা এ নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলা মুসলমান প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়ে থানা যায় নাই জোরে বলুন গিয়ে যায় নাই কার হুকুমে কার আল্লাহর হুকুম গজল আসে না আজ নবী গো আমার বানায়া বাজার হজরত করিয়া চলেন মদিহি নাই আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিহি নাই

আজ নবী গবা আমার ঘোড়ায়া বাঝাগর ইদরুদ কুড়ি আজ চনর ম দিহি না নবিগবা আমার বহানায়া বাঝাগর সূযায় আছ সোনার ম না নবী বল হজরত আলী আজ বিছানা খালি নবী বল হজরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়া যাবার হজরত কুরিয়া চলেন মদি নাই আজ নবী গো আমার ভানায়া বাজার শুয়ে সোনার মদিনা নবী উম্মতের লাগিয়া কাল দেয়া কাল নবী উম্মতের লাগিয়া কাল দেয়া কাল দেয়া বেকুল গয়ে রইল মদিনা আজ নবী গাওয়া আমার ঘোড়া যাবা ইদ্রুত কুরিয়া চলল মদিনা

সোনার মদিনা সম্মান এই নামাজের জন্য ইসলামের জন্য কলমার জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করলেন মক্কা থেকে মদিনার প্রতি তিনি দাউনা হয়ে গেলেন ওগো মুসলমান আল্লাহর নবী মক্কা থেকে মদিনার পথে যেトゥ বড় বাধা হয়ে গেল যেইদিন নবী আমার মগ্ন পেয়ারা নবী সাজদাই পড়ে গিয়ে বলছেন প্রভু আর দেগারে আলম মক্কা ছেড়ে মদিনার পথে তুমি যেতে বললে কি করে যাবো গলা কাফের বেঈমানরা বাড়ি গিয়ে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না গো মাবুদ আল্লাহ বলে নবী গো আপনি কোন রকম কোন চিন্তা করবেন না এক বালি আপনি তুলুন গো নবী আর বালি তুলে তা সুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব কোরআন বলেছে ওমা রমাইতা ইদ 啊，ولكن。ول আল্লাহ র মা গো আপনি বালি নিক্ষেপ করবেন আর আমি কাপের চু দুটো বন্ধ করে দেবো ও নবি আপে তাদের হাত দিয়ে চলে যাবেন প্যারা নবি দুনিয়া প্যারা নবী মক জনে মদিন আই গেলেন কাপের বেমান বুঝতে পারলো না টের পেলো না আল্লাহ নবি আবু বকার কি কি বললো আবু বকার রে ও বাবু বকা চঙ্গে সঙ্গে আবু বকার তৈরি হয়ে গিয়ে

তুমি কি ঘুমাও না বলে আর রসুল আপনি যে দিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মোদি নাই যেতে হবে নবী গো কদার কসম করে বলি আমি আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরুবানি হয়ে যা ও ভাবি বললা সেদিন থেকে আমি এক মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই বলুন বিশ্বজয় নবী বলেন আবু বকর তেরি করা হবে না ওই দেখো বেলা হয়ে গেছে কাফের বে ইমানরা পিছন থেকে আসতেছে চলো 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 চলে যাই বিশ্বনবী নবী আপুকারকে নিয়ে চলে যাবে কিন্তু নবী আমার মত খরচড়ি মদিনার ওপতে যেতে মন চাই না বারংবার খাবারের দিকে তাকায় আর বলে আবার আমি মনে করেছিলাম তুরকি দু মদ করবো অরে কাবার আবু জেহেল তার দল আমাকে খিদমুত করার সুযোগ দিল না আবু বাকার কে বললুম আবু বাকার রে চলো মক্কা আর দেরি করা হবে না আল্লাহ নবী আবু বাকার সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাবা যেতে 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 গাছপালা তরুলতা পাখি পোক যত যা ছিল সবাই কান্নাই ভেঙে পড়ে বলেন নবী গো আপনি আমাদের কি তিন করে দিয়ে চলে যাবেন ও আপনি কি আর আমাদের কাছে ফিরে আসবেন না নবী বলেন ও গাজপালা তোর লতা পশু পাখি তোমরা সাক্ষী থাকো আমি নবী আবার মক্কা ছেড়ে মদি মদিনা ছেড়ে মক্কায় আসব তোমরা কান্না করো না বিশ্ব নবী আবু বকর নিয়ে চলে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ নবী পাথরের উপর দিয়ে চলে আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর পায়ের পাথর গোলা তুলুর নরম হয়ে যাই সুহার আল্লাহ খালি ওই নয় আমি নদীকে যখন কোলে করে তুলে নিলাম আল্লাহর নবীকে কোলে করে তোলার কারণে আমি আবু বকর যখন পাথরের উপর দিয়ে চলে গেলাম আমি দেখলাম আমার পায়ের তলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতো নরম হয়ে যায় আল্লাহ ও মুসলমান আল্লাহ নবী বললেন আবু বকর গো আর মোটেও দেরি করা হবে না ওই দেখো কাপড় মেমান্ডা চলে আসে

কত না সাইয়াদে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা ওরে কাফের মক্কা বা নবী জি মারবি বলে ঘিরে বসিলি রাত রাতই চলেন নবী মদিনা যাইতে দে নবী বলেন rameaux না মদিনা যাই দে নবী বলেন rameaux না ওরে কাফের মক্কাবাসী নবীজি মারবি বলে হেরে মশিলি রাdataTable চলেন না রাতারাতি চলেন নবি সোনার মোদিন মদিনা না যাই তিন হলেন রানা মদি না যাই তবী হলেন রানা নী বলেন আবু বা বলে হুকুম খা নবী বলে আবু হিজরত করে যাও গো চলে হুকুম খোদা আবু নবি ওলেন রওয়ানা নবি বলে হাজরত আহলি আমার পুছানাতে তুমি শুয়ে যাও দেখি দয়ার নবীর কত শুনে দয়ার নবীর কত বলেন রামানা ও সুবন্দরবী আরানবী আবু বকারকে সঙ্গে করে নিয়ে মাকাচ্চেড়ে মতি নরপুতে চলে গেল আল্লাহ নবী কখনো ডানে কখনো বায়ে কখনো সামনে কখনো পিছনে নবী বলেন আবু বকা আল্লা তুমি একবার ডানে একবার পিছনে সামনে করুক কেনে বলেনবী গো আমি আপনাকে আমি নিজের জীবনের দিকে খুব বেশি ভালোবাসি চা নবীকে কেমন ভালো হয়েছে তোর বলুন কেমন ভালো হয়েছে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি যখন ডানে যাই মনে হয়েছে কাপড়ের আক্রমণ করবে আমার মনে হয় বামে যাই তখন কাপড়ের আক্রমণ করবে আমার মনে ছোট চলে যাই সামনে হয়তো বললো সামনে থেকে মারতে পারে আবার দৌড়তে দৌড়তে পেছনে চলে আসি গো নবী বলে কেন কাপের মেয়ে যদি আপনাকে তোর উপরে মেরে দা আমি আবু বখা আমি সহ্য করতে পারবো না নবীর কত প্রেমিক নবীর কত ভালোবাসা কত পুত্রে বাপ আ সেই মুসলমান নবীকে চিনে না আদ সেই এই মুসলমান রসুলকে চিনে না আদ কেসে মুসলমান কুরআন চিনে না আজকে সেই মুসলমান মসজিদ জিনে না আজ আমি আপনাদেরকে বলবো হাবিসের মধ্যে নবী বলেছে লাইমি ডুহা দুগুমা হাতা কো না হাব্বা ইলাই মে ওয়ালে দিহি ওয়াওয়ালা দিহি ওয়াসি আজুমাই হাদিস মবি কি বললেন ওই ব্যক্তি। থেকে পরোজগার কোন ব্যক্তি গো যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে বেশি ভালোবাসেন কাকে যত বলো কাকে আল্লাহ তার রসুলকে কিন্তু আমরা আল্লাহ তার এমন মুসলমান আছে যে নবীর নাম পর্যন্ত অনেকেই জানে না কি বুঝেন আপনারা বলুন আছে না নাই এই মির্জাপুরে অনেকদিন আগেকার কথা বলছি বাবা তখন তো মাঝে মাঝে মির্জাপুরে খুব আস্তুক এখন যখন অমর পুরো পড়তো বাবা জরুরি পড়েছি সে সময় আমি একদিনকে সালাম দিয়েছিলাম সালাম আলাইকুম তুমি যে ও ঘুরিয়ে বলছে সালাম আলাইকুম এই কি গো সালাম দে উত্তর দিলাম উত্তর দেবেন না কেন আমাদের কে হতু বলিয়েছিল মুসলমান দেখলেই সালাম দেবে তো বাপ দিয়ে আমরা খুব সালাম দিতাম যাকে পেতাম বাপ হ্যাঁ হিন্দু মুসলমান বাঁচা বাঁচি লাই কি বুঝলেন তো একদিন একদিন সালাম আলাইকুম তুও ঘুরিয়ে বলছে সালাম আলাইকুম লাই তাহলে আমি রসুদা না না দিয়েছি ঠিক দিয়েছে আপনি বুঝবেন না আমি বুঝবো না ওই বুঝলো বেশি কী বুঝলেন এরকম লোক আমাদের সমাজ আসে না নাই যো বলুন আছে না নাই এখনও মুসলমান আছে যে রসুদ চিনে না কবি চিনে না দিন চিনে না যো বলুন ঠিক না বেরি আজকে আমাদেরকে একটু কথা বলি বাপ ও মুসলমান আমাদের মত হবে না হবে না মরণ হবে না হবে না যরো বলুন না আপনাদের মির্জাপুরের লোক মরে না হ্যাঁ হা হা মরে মুসলমান মরণ তো হবেই কোরান বলেছে হল্লুন অবসিন জাই কাতুল মাউ যার ভিতরে জান আছে তাকে মধ্যেই হবে কিন্তু বাবজি এক জায়গায় আল্লাহ বলেছে মরো আর আর এক জায়গায় আল্লাহ বলেছে মরো না কি গো বলিস না বলেনি জোরে বলুন বলিস বলেনি আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবর খবরদার তুমি মরো না যদি তুমি মরো মুমিন হয়ে তাকিন হয়ে মরো ঈমানওয়ালা হয়ে মরো আর যদি তুমি বেঈমান হয়ে মরো কবরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না প্রিয় আরও বলে গেছেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন মানুষকে মানুষ কে কবরে রাখতো না কবর বড় কঠিন আর ওই কবরে প্রতিদিন আপনাকে ডাকে ডাকে না নাকে না কি গো কবরে প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন প্রতিদিন ডাকে প্রতিদিন কি বলে আমি আমার মাকুরের ঘর আমি একা একাই ঘর আমি পুকা মাকুরের ঘর আমি ঘর প্রতিদিন ডাকে গদল আছে না কারো ভরসা মন এই মায় কোটা কোন ভরসাই আছরে মন জাত আছ এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গন জৌবন ফুরায়ে যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে ওই যে ডাকেতেেছে তোুমায় কবরের মাটি সন্ধার আগে যেদিন ডুবি ববেলা সন্ধার আগে যেদিন ডুবিবে বাহালা এক ফলকে হা যাবে তোমায় রঙ্গের মেলা ও কালে তুমি তমতিবা কারমাথায় ভাবে বালাঠি ওই যে নাকে দিছে তোুমায় কবের মারটি খবর পেয়ে আসবে আতি য সহজ দল কবন পেয়ে আসবে আতি সহজ তোমার চারি পাশে বুশতারা করেবে কান্দা ও তোমায় সাজায় ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাঠ প্রতিদিন কবর ডাকে রে বাপ অ মুসলমান দরুদি আমার মাল্লা নবী বলে গেলেন আমার মুতুম্মথি একটা মানুষ বিজন্তু কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনো দিন কাউকে কবরে রাখতো না অ মুসলমান দরুদি ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে চলে গেছে আমরাও কোন কোন টাইমে চলে যাবো রে মুসলমান কিন্তু ধরো ওই কবরে যাওয়ার আগে আসানাল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালাইমান ওয়ালা কুরআন হয়ে যায় মসজিদ মুখী দিন মান মুকি হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো বাপ রে আজকে মুসলমান আল্লাহ কে না মানার কারণে রাসূল কে মানার কারণে আজকে আল্লাহর দ্বীন কে না মানার কারণে মসজিদ মুকি না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপ আজকে গোটা আলদের মাটিতে এসে মসজিদে থব না মাদ্রাসা থব না কুরআন থব না ইসলাম থব না কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান দিনওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো বেঈমান পারবে না কেন পারবে না জানেন ফেরাউদ পারেনি নমরুদ পারেনি আবু জহেল পারেনি আবুল আহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগেরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাল্লাহ অনেকেই তুলল না ওরা মনে করছে দেবের মূল মনে হয় চাপে মনে করছে ওরা চাপে এই মুসলমান এরকম নিয়াদ যদি হয় জানতে হবে তার ইমান গোলমাল নাকি বুঝেন আপনারা ধরো মনে ঠিক না বেঠি গোলমাল কিনা ওরা মনে করছে মূল দেখতে পাবে না কিন্তু হাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি সকলকে পাকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চলা কি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চলা কি চলবে না আল্লাহ বলে বান্দারে একটা রাস্তা দিয়ে যদি কালো পিপড়ি চলে যায় কেউ দেখতে পায় না কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই ও মুসলমান কারোর সঙ্গে চালাকি করো করো কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করো না তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ওটা পৃথিবী চেয়েছি ইসলাম তুমি না কোরআন তুমি না মসজিদ মাদ্রাসা তুমি না আর আমরা বলবো বেঈমান কান করে শুনলে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি আর আরেকদিন থেকে আমরা মসজিদ তৈরি করবো আর একটা ঘটনা শুনেলেন আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায় যেখানে একবার সেজদা হয়ে যায় ক্ষমতা কারী করุก আপনারা মন্দির করุก আর যাই করุก না কেন পৃথিবীর কারো ক্ষমতা না আল্লাহর কোন মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে মসজিদ থাকবে কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবে না আর একটা ঘটনা শুনানি দেখে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ আমি আপনাদেরকে বলি রে বাবা ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কোড়ল মেরেছিলেন যিনি জিনার নাম হলো বলবার সিং সেই দিন আমাদের মুর্শিদা সে বলে গেল এই কদিন হলো তিনি দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে আমি আল্লাহ আমি ও মুসলমান ছিলাম জানি না আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে ওই বলবর সিং বলে গেল মসজিদে সর্বপ্রথম কুড়ল মেরেছিলাম কিন্তু মাবুদ গো আমি একটা মসজিদের বদলা আমি হাজার মসজিদ ভারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো যারা ওই বাবরি কেটে নিয়ে মন্দির তৈরি করেছে বিল্ডিং করেছে আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান চলুমান বানাবে আর নচে তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লা আমি হাত রে বাবা কোরআন খুলুন কোরান বলে দিয়েছে আল উমান ভোয়া দিহিম বা তোকে লিমু নাই দিহিম তো কা দু আরো বিমা কে নু একো তিরুদিনে জবাদ এ তালা মারবে হাতকে বলবে হাত তোকে কোন কাজে নাই করেছিল বল সেইদিন দিন হাত বলবে পরোয়ার দেখার রে মাওলা আজিজুল হক মুর্শিদাবাদ হক মির্জাপুর মাঠ পাড়ায় জালসাই বলেছিল কারাল্লার প্রেমী কারাল্লার মসজিদের প্রেমী কারা দিনের প্রেমী কারা ইসলামের প্রেমী হাতটা তোলো যারা হাতের বদলাতে আল্লাহ তোর জাহান নামটা হারাম করে দেবে জান্নাতে অজীব করে দেবে আজ আমি বলবো মির্জাপুরওয়ালারা লম্বা চৌড়া বায়ান নাই রে বাবা আমি আপনাদের সামনে হাদিস পড়েছি নবী বলেছেন আমবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাহ নবী আমার বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা আমার আল্লাহ কালকে কেয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলি পুরুওয়ালারা দিকে দিকে মসজিদে ভেঙে দিয়ে আর হিড়ি চলে এসেছে আজ আমি আপনাদেরকে বলবো এই মসজিদকে মজবুত করে এই মসজিদকে সুন্দর করে যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাব না এই মজলিশের ডালে বায় পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় বান্দাবের পিছনে যায় আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থাকবে স্বামী আল্লাহ হুলিমান হামিদা সুবাহান রব্বি আলা কেমন পর্যন্ত তসবি থাকবে এই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা করে চাব না আমি সর্বপ্রথম কুড়ি হাজার করে টাকার দাতা ও মির্জাপুর মাঠপাড়াওয়ালারা ও গো মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই আমি পরে করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেব ইনশাল্লাহ আমি একবার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি আল্লাহর ঘরের জন্য কুড়ি হাজার টাকা দেব একবার বলি তুমি ইনশাল্লাহ ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে যারা আছি সকলকে বলবো সর্বপ্রথম আল্লাহর বান্দা কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ দেখি আজকে মির্জাপুর মাঠপাড়ার মাটিতে এই এলাকাতে মির্জাপুর ওয়ালারা সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র কুড়ি এই মদলিসের ভিতরে ডানে পিছনে সামনে ওপরে নিচে একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেবেন তিনি কি গো এমন কোন মুসলমান নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন দিন নাই এমন কোন ইমান ইনশাল্লাহ আজকে মির্জাপুরের মাটিতে কুড়ি হাজার টাকার দাতা এত বড় মদলিশের ভেতরে ইনশাল্লাহ হবে না হ্যাঁ এই দেখেন দুজন মিলে কুড়ি হাজার আশরাফুল আর জামিল চৌধুরী জামিল চৌধুরী দুজন মিলে দশ দশ কুড়ি একবার চিলিয়ে বলিনে তুমি কি গো থেকে একটু জোর হবে না হবে না

আমি তো কুড়ি হাজার টাকা একজনের কাছে চেয়েছিলাম মির্জাপুরের মাটিতে কি গো মির্জাপুর ওয়ালারা হাবাব দেশের নাম আছে বাপ তো আমি আপনাদের ভিতর থেকে কুড়ি হাজার টাকা একটা পাবো না একজন দরদি নাই হাতটা তুলে দিয়ে বলে হতো আমার মা চলে গেছে বাপ চলে গেছে জানি না কেন তুই কবরে শুয়ে আছে গো মা বাপাদেরকে জমি গাড়ি বাঁহ টাকা পৌঁছা দিয়ে চলে গে চালার রাস্তায় তুলে হাজার টাকা পেয়ে দেবে কেচে শুয়ে আছে জানি না হুজুর আমার মা বাপের নামে আমার কাছে জানা যে আছে মাল মান্না আমি পরে বলব কুড়ি কুড়ি হাজার টাকা দিয়ে আমি শোধ করে দেবো এমন কুটুর তরু দিন পাব না সম্ভব প্রথম কুড়ি হাজার টাকা মির্জাফরের মাটিতে কুড়ি হাজার টাকা হবে এমন কোনো ভাগ্যবান ব্যবসিক আল্লাহর বন্দয় ইনশাআল্লাহ একজন কেন আয় খবর খবরদা এই মজলির ভেঙে দিয়ে যদি আপনারা চলে যান চবুর গুনা হবে বড় গুনা হবে আল্লাহ মাফ করবে কেন এখন বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়েছে আর উঠতে শুরু করে তো শয়তান বলছে পালা তার মানে তো আপনাকে গুনহার লাইন তৈরি করে দিয়েছে নাকি খবরদার কাবিরা গুনাহ হবে এই মজলিস থেকে উঠে বড় গুনাহ হবে যে আল্লাহ মাফ করবে না কেন আমি তো জানবো আপনি ইসলামের দুশ্মন ইসলামকে ভালোবাসেন না তাহলে আপনার সঙ্গে আবু জেহেলের পার্থক্য হলো কোথায় কথা বলেন কথা বলেন আমি আপনাদের ভিতরে মির্জাপুরের মাটিতে একটা কুড়ি হাজার টাকা দাতা ইনশাল্লাহ পাবো না কি গো হবে না ইনশাল্লাহ নাই একজন দরদি আমি বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে যান আছে মান নাই আমি পরে অল্প অল্প করে কুড়ি হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ একজন দরো দিয়ে তো হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ নাই নাই আল্লাহ কবুল করে নি আল্লাহ জানে মানে বরকত দিও দোনো সম্পদ বাড়িয়ে দিও মুসলমান কোটি টাকার মালিয়ে দেখো হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মুাদুর কোটি টাকার মালিয়ে দেখো বা হইলা দূর গরিব করে মনটা বাহাদু ফেরা ওনার লাস্তা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা দারে সবাই করে হৃদয় থাকিবে যার নম্রতা সদায় সদার হুকুম আসিবে পভর আদাই বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা এই উঁচু জমিল থেকে পানি নিচু জমি যায় তেমনি খোদা রকম আছে নম্রতা হে দাই ভগবিল আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে স আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রো মুসলমান দুরুদিরা আমার ভাইরা এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নেই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখনই যদি মৃত্যু হয়ে যায় গাড়ি বাড়ি ফেলে দিয়ে জনসম্পদ ফেলে দিয়ে খালি আত্মা নিয়ে কবরে চলে যেতে হবে আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা চেয়েছি বা আমি জানি বা কুড়ি হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে কিন্তু মনে করছে দিলে হয়তো কমে যাবে ফুলিয়ে যাবে হারিয়ে যাবে না 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 আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না আল্লাহ রাস্তায় যত দেবো আল্লাহ তত বাড়িয়ে দেবে তাই আমি আপনাদের মির্জাপুরের মাটিতে মাঠ মাটিতে এমন কোনো ব্যবসায়ী হবে না এমন কোনো আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা হবে না এমন কোনো মসজিদ ওয়ালা দ্বীন ওয়ালা নবীর প্রেমিক হবে না সর্বপ্রথম 20000 টাকা আমি চেয়েছিলাম বাপ রে ও মুসলমান দরদী এক যদি 20000 টাকা কষ্টbod হয়ে যায় আমি আপনাদের বলি এক কুড়ি টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে দুজন মিলে কুড়ি হাজার টাকার দাতা একজন দুরুদি পেয়েছি আর একজন দুইজন মিলে কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ কুড়ি হাজার দুজনে তার এক মানে হলো দশ হাজার ইনশাল্লাহ আসুন কুড়ি হাজার টাকা আপনাদের কাছে কষ্ট বাপ কিন্তু আমি কমিয়ে দিয়ে দশ হাজার করে টাকার দাতা আমি দেখতে চাই বাপরে ও মুসলমান দরদি মসজিদের জন্য দিলে কোনো দিন কমে যাবে না এই মসজিদে নামাজ চলবে কেমত পর্যন্ত তসবি পড়বে কোরআন তেলুয়াদ করবে নামাজ চলবে বাপ এক একটা বক্র যে যাবার পেশের রুবনলা

যোগ্য বাপ মা যোগ্য বাপের যোগ্য ছেলে আমি স্বর্গ ছিল মা বাপের নামে তে দশ হাজার নগদ দিল এই আর তো করি মা বাপের কারণ এ দিন তার মা বাপকে তুমি সুখে রিবন মনে বড় ছিল তাগার ছিল বড় বাসা দশ হাজার টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা আরো তো বা করি আমি করি গরব বানা

বাবা ও মুসলমানের মাটি যাবে কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার রে বাবা তাই আমি বলবো বা অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে তিনটে তার আমল কবর শুয়ে যায় নবী বললেন যে মা তার ইনসান ও মুসলমান নবী বলেছেন তিনটে জিনিস তার কবরে চলে যায় আমি আপনাদেরকে বলবো কবর শুয়ে 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 হয়ে যাবে তাই আল্লাহর ঘরের জন্যে মা তোরে দশ হাজার করে টাকা আমি জানি এটা মির্জাপুর রাখি গো বেলাঙা থানা মির্জাপুর এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না নাই বলুন আছে না নাই আছে বেনামিতে দেখো নাম না করিয়া কুড়ি হাজার দিলো টাকা মসজিদ ভাবিয়া আরো তুব করি যে কারণ দিও বেনামীকে তুমি রিব

আল্লাহ রবি যারা বান্দা খুশবুর দুজন ছিল দশ দশ করে দুজন কুড়ি হাজার হইল করে যাবে দুজনের কারণ দিয়ে তাদের তুমি সুখের জীবন আর তোমা করি আমি করি গৌরব বানা খুশবুর কামার কে গো কখনো হলো না আল্লাহ মামিন আল্লাহ কবুল করে নিয়ে জনে মানে দিও আল্লাহ

করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আল্লাহ আখবর এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লিগে দশ হাজার টাকা আদায় করে নিয়েছে আপনার নাম কি আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাত করো রোজে রোজগারে বরকত দিও মামলা মৌসার তিনি দশ হাজার টাকা আসাম থেকে আল্লাহর ঘরের জন্য এনেছে বাহ তুমি কবুল করে নিও আল্লাহ উনিও দু হাজার দেবেন উনিও আবার দু হাজার দিবেন দশ হাজার আদায় করেছেন আবার তিনি হাজার দেবে যোগ্য মা বাপের যোগ্য ছেলে নুসাদ ছিল এ দশ দুই হাজার টাকা দেখলি সে লিখে দিল এই আরো তো করি মা বাপের কারণ এই আল্লাহ মা বাপকে দিয়ে সুখের জীব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বর করি আল্লাহ আমি আস বেশি লয় না কত দশ দশ হাজার কোটি টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য ভাবছি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বড় দিব আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব আমি আল্লাহ তাদের হায়াত করবো রুজি রোজগারে বড় দেব তাই আমি বলবো মা আর মা তোরে পাঁচ জন দরো দিব মা দশ হাজার আর কজন কজন আর পাঁচ জনকে বলবো দশ হাজার করে পাবজ ইনশাল্লাহ আগে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা আছে আমি দেখতে চাই পাঁচ জনের মধ্যে একজন আসুন দশ হাজার কই দশ হাজার টাকার দাতা বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই পরে দিমু পরে দিয়ে শোধ করবো হবে না এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমী দশ হাজার কেন দশ হাজার টাকা দিলে বাবুজি কমে যাবে না আল্লাহ দেবে বাবুজি আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে তার মালে জানে বরক দেবেন কে ধরে বলুন কে আল্লাহ ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিল হবে না আমি আপনাদেরকে বলবো আর একজন দরুদি মদুলিশের ভিতরে কেউ নাই আজ আমি বলবো মাপি ভাইয়ের আমার সোনার আর আমার কেউ নাই এমন কোন দরুদি ইনশাল্লাহ বলে হুজুর আমার মা চলে গেছে জন্য দুঃখিনী আমার বাপ কবরে চলে গেছে জানি

কে আছে শেষ আর একজন দরদিকে বলবো দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দু হাজার টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ ছ মাসের টাইম এক বছরের টাইম দশ হাজার টাকা দাতা কি গো আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে না হাই 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 আল্লাহ তুমি কবুল করো নি আল্লাহ আমিন আল্লাহ জানে মানে বরক দিও জন সম্পদ বাড়ি দিও আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও আস দশ হাজার টাকার আমাদন থাকলো হবে আমি জানি দশ হাজার টাকা আপনারা দেবেন ইনশাল্লাহ কিন্তু দশ হাজার আমি আবেদন করে রাখলাম এবার আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে এই মদলিশের ভিতরে দশজন ধরো দিকে বলবো ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে ভাবজি ভাই মা খেলা বোন সকলকে বলবো বাপরে মা তোরে পাঁচ হাজার পাঁচ হাজার করে আমি দশজন ধরো দিকে দেখতে চাই সোনা

এই দেখেন আল্লাহ র ফিয়া রাম বন্ধন ছিল। লোক আছিলো সর্বপ্রথমে তে পাঁচ হাজারও লিখিল আর তো বলি আমি সেদুলর কারণ দিনবাল্লাটা খেতুমি সুখের জীবন এই দেখেন এক নম্বর দশো পাঁচ হাজার হইলো আমি আপনাদের কে বলবো এই বুঝলি ভিতরে দশজন দুটো দিকে আছে বাপ মাত্র পাঁচ হাজার শুকুরুল্লাহ দেখো মৌলা কোথায় বসেছিল এ দাদা দাদি নানা নানির নামে নগর দিল পাঁচ হাজার মসজিদ বানাতে আর দুয়া করি তাকার দাদো দাদি নানা নানির কারণ আর দিজো দিজো দিও তাকে সুখের বাঁধন এই আরো দুয়া করি তাকার দাদো দাদি নানা নানির জন্য শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আরো দুয়া গৌরবানা নানা নানি দাদু দাদিকে কে কখনো ভুল না এই দেখেন দুই

একটা নাক চাবি এসছে আগো মা বোনেরা মির্জাপুরের মা খালারা বোনেরা নাক চাবি দিলে হবে না মুরগির ডানা দিলে হবে রান গেলা কোথা হ্যাঁ রান মানে হাতে কানের নাকি তবেই তো হবে এতো নাক চাবি মানে ভাবছি মুরগির ডানা হ্যাঁ সোহান আল্লাহ এই দেখেন দুই জায়গা থেকে এক জায়গা থেকে যে পাঁচ হাজার এক জায়গা থেকে যে চার হাজার মাপনারা দিয়েছে একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহ রফি যারা বন্দি ছিল এ দুই জায়গা থেকে পাঁচ হাজার চার হাজার দেখো ও করে যাবি মা খালা বন্ধের কারণ দিও মা মন্দির গো সুখের জীবন লাহমিন আরো করে যাবি করি গমি নদী মা খালা বন্ধের গো দিও গো উন্নতি এই আরো করে যাবি করে শত মাখালা বন্দর বানিয়ে দিও আয়ে সাগর ফতে মারু মত লহমামি আল্লাহ রিয়ারা বন্দে মাবুদেরা ছিল চাদু মন্ডলের প্যান্ডেল থেকে তেত্রিশো আর এখন কোরআন শরীফ গলো আরো তো করি আমি মা খালা বন্দের কারণ দিয়ে গো মা খালা এ কত গো

টাকার হাজার টাকা পরে দিতে হবে এক বছর তোমাকে এক বছর টাইম দিলাম ইনশাল্লাহ হবে ভাই শোনা এক বছরের মধ্যে দিও তুমি ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ দিবে দিবে ইনশাল্লাহ এক বছরও দিবে ইনশাল্লাহ

আল্লাহর র পিয়ারা বানা ফিরোজ ছিল কুড়ি হাজার টাকা ফিরোজগ দেখো দিল নকদ দশ বাকি দশ মিলে কুড়ি হলো আল্লাহ তুমি ফিরোজের তোর কবুল করে দিও আরো দোয়া করি আমি ফিরোজের জন্যে শান্তি সুকু দিও তুমি দুনুজাহানে দে ই থা তারো গা তুমি গো গোপা গুবারি কি তুমি গো করে দি

কই ফারুক কই উম টুপি একবার ভিআইপি টুপি পরে মাথায় হ্যাঁ চক্র হ্যাঁ সেক্রেটারি তরুণ আরে বাবজি এখন ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা কারা ধরো বলো কারা মুরুব্বিদের আর কোনো কাজ নাই আল্লাহর নবী বলি যে বুড়ুরা জান্নাতে যাবে না কি বললেন একজন বুড়ি তু দিয়ে পাগো উম কি হবে তো রসল্লা বললে আরে পাগল তুমি যখন জান্নাতে যাবা তখন আর বুড়ো থাকবা না একবারে কুড়ি বছরের যুবক তোর আর এক একজন থেকে আল্লাহ হুর দিবে কটা জরবন কটা সত্তরটি আরবের বিবিরা কি পাবে আপনার আমার বিবিরা কি পাবে শোনেলেন সে বিবিরা যদি নমাজি হয় পরোজগার হয় দিনদার হয় ইমানদার হয় কলমাওয়ালা হয় স্বামী ভক্ত গায় স্বামীকে ভালোবাসে mohabbat করে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে আর এই 70 টিহুরের হুরের নিষে সে হবে মুরাল হবে কে ত্রিগো 30000 টাকা দিয়ে পঁচা হবে না একটু দেখেন না দেখেন তাহলে দিল্লি আমার ঠান্ডা হয়ে যাবে হাফ সেঞ্চুরি হয়ে যায় নাকি ইনশাল্লাহ হাফ সেঞ্চুরি হয়ে যাবে তাহলে জানবো মাত্রাতে একটাই লোক ছিল পঞ্চাশ হাজার টাকা দেওয়ার একটু আরেকবার ফোনটা করে দেখেন ও দক্ষিণ পাড়ার লোক তাও হবে তুমি তো মির্জাপুর কিনা মির্জাপুর তাহলে কেন ফোন করেন বলে আইজুল হক সাহেব বললে পঞ্চাশ হাজার টাকা তোমার লাগে ফোন করেন তারপরে কে দোয়া করছে নাকি হ্যাঁ তিরিশ যখন দিতে পারি তো পঞ্চাশ কি বলছেন আপনারা বলুন দিতে পারবে না পারবে না ও তিরিশ যখন দিতে পেরেছে পঞ্চাশ কোন ব্যাপার নাই আল্লাহর বান্দা দিবে একটু খাস করে হাতটা তুলে দোয়া করে দিবো আমি ইনশাল্লাহ আগো প্রতিদিন জালসা বাপ অক্টোবরের আট তারিখে শুরু করেছি এখনো পর্যন্ত একদিনও ফাঁকা পাইনি একদিনও না কেন এই কদিন আগে একবার পানি হয়েছিল মনে করো যেন ফাঁকা থাকবে তো আমি মোবাইল বন্ধ করতে গেলাম যে না বন্ধ করছি না পানি যখন হইতে দশা হবে না তো পূর্ব মেদিনীপুর থেকে ফোন করে বলছি হজর আমাদের দিকে পানি নাই রোদ তাদের আছেন বুঝছে কি রে আমি মনে করছি আজকের দিনে একটু রেস্ট খাবো আরাম করবো তাও আরাম নাই যাই দেখো পানি হবে না তো বলে কোনো টেনশন নাই আপনার টাকা আগে অ্যাকাউন্টে মেরে দিছি তবে তো আসবেন বলো তাহলে মারো দেখছি তারপরে টাকা মেরে দিল বাবা গাড়ি যে আল্লাহর কাজে দোয়া করতে আল্লাহ যেতে খালি পানি হয়ে যাই না জাল সাদা দিন না হয় আল্লাহ যাবো আর ঘুরে পাই আল্লাহ আরামটা হবে কিন্তু বাবু জালসাল শেষ করে দোয়া আর ওই পানি শুরু আমি আল্লাহকে বলছি আল্লাহ পানি দিয়ে তুমি আর এখন টাকা হইতে না হ্যাঁ চালসা শেষের বেলাতে আরাম হইল না বাপ তাও মন করছে আরাম হবে তা হইল না তো বাপ যে প্রতিদিন চলছে যে আমার ওই ভাই যান হাজার টাকা দিয়ে তার কুড়ি টাকা আপনার লাগলো আমার কাছে ইনশাল্লাহ আমি দয়া করবো খাস করে ফোন করেন ফোন করেন ফোন করেন আপনি আল্লাহ আমিন আল্লাহ রবান্দা ধরেশ্বর বালি না এই তুমি আল্লাহ বলুন করে নিও জানে মানে আজকে মির্জাপুর পাড়াও এই মাঠপাড়াও তাদেরকে বলবো এই মসজিদ শেষ করে একদম কি বলছেন আপনারা বলছে কি গো ইনশাল্লাহ কেউ বলছে না যা হ্যাঁ ইনশাল্লাহ জোরে বলুন আজকে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি কারো সাইন নাই আইজুল হক এসেছে সবাই কি টাকা লাগবে খালি ব্যাচ মেরি ঘুরে বেড়াইলে হবে না হ্যাঁ আজকাল ব্যাচ মেরি ঘুরে বেড়াইছে আর এদিক ওদিক পাইতরা করে মনে করছে ওই যে কি না হনুর ফুল অফ দ্য পাওয়ার কেউ বাধা দেবে না ওকে কেন মাল মারা আছে বুঝলেন না হ্যাঁ হ্যাঁ মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা করা হয়েছে চারটে হয়েছে আমি কিন্তু দশটা পাঁচ হাজার কি কী গো চেয়েছি না চাইনি জোরে বলুন হ্যাঁ হ্যাঁ হয়েছে তাহলে পাঁচ নম্বর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ হবে না হবে কি হবে না জোরে বলুন হবে আমি জানি এটা মির্জাপুর মাঠপাড়ার মানুষ আমি জানি দিল বড় বোন বড় অন্তর বড় আমি আপনাদের কাছে করে টাকা চাই পাঁচ নম্বরে একজন পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ কি গো মির্জাপুরের মাটিতে ইনশাল্লার একজন দরদি পাঁচ হাজার টাকা দাটা ইনশাল্লাহ হবে না

ও এটা আপনার মেয়ে দিয়ে সালাদা আ ওনার মেয়ে দিয়ে সালাদা 500 আল্লাহ আল্লাহর রপিয়া মা বান্দা দেখো এখানেতে ছিল 5000 টাকা দেখো দেখো গো নিল এ নগদ তিন বাকি দুই মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানের বল্লাভারি করে দিও ই আর তুমি করি আমি করি গোব নাতি দিযত তাকে তুমি তার দিও গো উন্নতি 何 আল্লাহ বেনামেতে দেখো মাওলানা এ কানে হাজির নগদ 5000 দিল মসজিদো খাতের আর দোয়া করি আমি বেনামির করো দে যগ বেনামে কে গো সুখে জীবন আর দোয়া করি আমি করি গো রব্বানা তার মা-বাবকে তুমি মাওলানা কখনো বলো না আর দোয়া করি তাহার মা-বাপের কার দে যগ তার মা

আল্লাহ যোগ্য মা-বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল হাজার টাকা আবার নগদ পাঠালো আরো উৎসব করে দিগের মা-বাপের carol মা সুখের বাধন মনে বড় ছিল তার ছিল বড়